মাস্টার শিক্ষক থেকে শুরু করে সবার কথাই বলছি। আমরা মনে করি যে আপনাদের যে দায়বদ্ধতা, আপনাদের যে দায়বদ্ধতা আছে, দায়বদ্ধতা আমাদেরও কিন্তু কম নেই। শুধু একটা জিনিস মনে রাখবেন, টিচারদের এডু ডিপার্টমেন্টের খরচা এত বেড়ে গেছে। একটা ছোট্ট কথা বলি, সর্বশিক্ষা অভিযান, জানেন সেন্ট্রাল গভর্নমেন্ট প্রজেক্টটা বন্ধ করে দিয়েছে। সর্বশিক্ষা অভিযানে কত টাকা লাগে আমাদের বাজেট মনীষ? সাড়ে, আমরা 17,000 কোটি টাকা আমাদের দেয়নি সেন্ট্রাল, অথচ আমাদের কিন্তু সর্বশিক্ষা অভিযান চালিয়ে যেতে হচ্ছে। তো এই টাকাটা যদি আমরা পেতাম, তাহলে আমরা আরো অনেক কিছু করতে পারতাম। পারতাম কি পারতাম না? তো টাকাটা তো দিতে হচ্ছে গভর্নমেন্ট ফান্ড থেকে, এটা তো আমার পার্সোনাল প্রপার্টি থেকে আমি দিচ্ছি না, আমার তো নেই, আর থাকলেই বা কোটা করতে পারেন পার্সোনাল প্রপার্টি থেকে। বলেই দিলাম 17,000 অলরেডি বলেছি, তুমি বলার আগে 17,000 কোটি টাকা পাওনা আছে, দেয়নি। অথচ দেখুন আমাদের কিন্তু চালাতে হচ্ছে, ফুল চালাতে হচ্ছে। ওরা কাউকে বলে দিতে পারে দেবো না, ছেড়ে দিচ্ছে। এবার আমি মাঝখান থেকে কি করি? আমার আশার মেয়েরা চাকরি করছিল, 800 টাকা করে দিয়ে তাদের রাখলো কিছুদিন, দিয়ে বললো যাও, এক কথায় হবে না, বন্ধ স্কিম, ব্যাস। এবার কি করি তখন? ওদের আবার প্রথম আমি 1,500 টাকা করে দিতে শুরু করলাম, তারপর আবার 1,500 টাকা দিলাম, 3,000 টাকা, তারপরে ওদের নানা রকম কাজে, স্বাস্থ্য কাজে ইনভলভ করলাম, ICDS এর কাজে ইনভলভ করলাম। এখন ওরা 6,000 সাড়ে 6,000 টাকা ইনকামে চলে গেছে, মানে 3,000 সাড়ে 3,000 টাকা সরকারিভাবে পায়, বাদ বাকিটা কাজের মধ্যে দিয়ে ওরা পায়। তো এইভাবে করতে হচ্ছে। আপনাদের একটা জিনিস বুঝতে হবে যে আগেকার সিচুয়েশন আর এখনকার সিচুয়েশন খুব খারাপ। তো বন্ধুরা, মুখ্যমন্ত্রী আবারও কেন্দ্রের উপর দোষ চাপালেন, কেন্দ্র টাকা দিচ্ছে না। তিনি কিন্তু বারবার বললেন 17,000 কোটি টাকার মতো কেন্দ্রের কাছে এখনও পাওনা আছে, কেন্দ্র সেই টাকা দিচ্ছে না, কেন্দ্র যদি সেই টাকা দিয়ে যায় তাহলে সমগ্র শিক্ষা অভিযান, সর্বশিক্ষা অভিযানের অন্তর্গত যে প্রজেক্টটা চলছে তাই সেই প্রজেক্টটা কিন্তু আরও বেশি কিছু উন্নতি তিনি করতে পারতেন, শিক্ষক শিক্ষিকাদের কিন্তু বেতন বৃদ্ধি করতে পারতেন, এটাও তিনি বলতে চাইলেন। এবং পার্শ্ব শিক্ষকদের কথাও তিনি বললেন, যে পার্শ্ব শিক্ষকরা যে হারে কাজ করছে তাদের প্রতি কিন্তু পার্শ্ব শিক্ষকরা যেভাবে দায়বদ্ধ সেরকম সরকারও কিন্তু তাদের প্রতি দায়বদ্ধ, তিনি এই কথা বললেন। এবং তিনি কেন্দ্রের উপর দোষ চাপালেন, তিনি বারবার কেন্দ্রের উপর দোষ চাপালেন, কেন্দ্র টাকা দিচ্ছে না, রাজ্য সরকার যে বকেয়া টাকা পাবে সেই বকেয়া টাকা কেন্দ্র দিচ্ছে না, তাই তিনি উন্নতি করতে পারছেন না। এবং এখনকার পরিস্থিতি কিন্তু খুবই খারাপ, যেহেতু করোনার দ্বিতীয় ওয়েভ চলছে এবং তার সাথে যে ইয়াস ঘূর্ণিঝড় পুরো লণ্ডভণ্ড করে দিয়েছে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা, তাই সামগ্রিক পরিস্থিতি কিন্তু খুবই খারাপ, গভর্নমেন্টের কোষাগার শূন্য। তা সত্ত্বেও তিনি এই প্রজেক্টগুলি বন্ধ করেননি, এগুলি চালিয়ে যাচ্ছেন। এবং কেন্দ্র সরকার যদি এই টাকাগুলি ঠিকমতো দিয়ে দেয় তাহলে এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের তিনি বেতন বৃদ্ধি করতে পারবেন, পার্শ্ব শিক্ষক, SS KMSK, ICT, কম্পিউটার টিচার সহ এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের বেতন বৃদ্ধি করতে পারবেন এবং তিনি সুরক্ষিত জায়গায় নিয়ে যেতে পারবেন। তিনি বললেন যে তাদের উপর তিনি দায়বদ্ধ। এবং আমরা জানি বন্ধুরা যে রাজ্যের যে প্যাব মিটিং, সে প্যাব মিটিং হয়ে গেছে, চূড়ান্ত প্যাব মিটিংও হয়ে গেছে এবং 4 তারিখে যে প্যাব মিটিং ছিল সেটা সম্পন্ন হয়েছে। রাজ্য সরকার কেন্দ্রের কাছে রিপোর্ট পাঠিয়েছে, প্রপোজাল পাঠিয়েছে, শিক্ষকদের বেতন খাতে কত টাকা লাগবে। শিক্ষকদের শুধু বেতন খাতে নয় বন্ধুরা, প্যাব মিটিং হলো একটা প্রজেক্ট অ্যাপ্রুভাল বোর্ড এবং সমগ্র শিক্ষার গোটা সমগ্র শিক্ষার আন্ডারে যে সমস্ত কাজগুলি হয় সেই কাজগুলিতে কত টাকার মতো বাজেট বরাদ্দ লাগবে, কোন খাতে কত টাকা লাগবে, সেটা একটা প্রপোজাল পাঠানো হয়েছে রাজ্যের তরফ থেকে। এবং তার মধ্যেও কিন্তু ইনক্লুডিং আছে আমাদের রাজ্যের পার্শ্ব শিক্ষক, SS KMSK সহ সমগ্র শিক্ষার যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আছেন, সমগ্র শিক্ষার যে সমস্ত স্টাফ আছেন তাদের ব্যাপারটিও কিন্তু ওখানে ইনক্লুডিং আছেন। এবং রাজ্য সরকার যে প্রপোজাল পাঠিয়েছে, কেন্দ্র সেই প্রপোজালটা
অ্যাপ্রুভ করে কিনা সেটাই কিন্তু এখন দেখার। কারণ গত বছর রাজ্য সরকার যে প্রপোজাল পাঠিয়েছিল সেই প্রপোজাল কেন্দ্রীয় সরকার অ্যাপ্রুভ করেনি, এরকম অভিযোগ বারবার করা হয়েছে। রাজ্য সরকারের প্রপোজাল মতো কেন্দ্র সরকার টাকা দেয়নি, এরকম বারবার অভিযোগ করা হয়েছে। এবং মুখ্যমন্ত্রী কিন্তু বললেন কেন্দ্র সরকার সমগ্র শিক্ষা অভিযানের যে টাকা, সর্বশিক্ষা অভিযানের যে টাকা, সেই টাকা কেন্দ্র সরকার দিচ্ছে না, তাও তিনি সরকারি কোষাগার থেকে খরচ করে সেই প্রজেক্টগুলি চালিয়ে যাচ্ছেন। এবং কেন্দ্র সরকার গত বছরের প্যাবের যে টাকা সেই টাকাও কিন্তু দেয়নি, রাজ্য সরকার যে টাকা চেয়েছিল সে টাকাও কিন্তু অ্যাপ্রুভ করেনি, এরকমই একটা অভিযোগ শোনা যাচ্ছিল। কিন্তু আমরা দেখেছি প্যাব যে রিপোর্ট, সেই রিপোর্টে সমগ্র শিক্ষার অভিযানের অন্তর্গত শিক্ষক শিক্ষিকা যে দুরকম দেখানো হয়েছে, দুরকম যে হিসেব দেওয়া হয়েছে, সেই হিসেবের মতোই কিন্তু কেন্দ্র সরকার কিন্তু রাজ্য সরকারের কাছে সেটা পরিষ্কারভাবে জানতে চেয়েছিল যে এরকম দুরো ধরনের শিক্ষক শিক্ষিকা যেটা দেখানো হয়েছে এই হিসেবটা কিন্তু কেন্দ্র সরকার মেনে নিতে পারেনি। কেন্দ্র সরকার সেটা বুঝতে পারেনি যে দুরকমের শিক্ষক শিক্ষিকা কেন দেখানো হচ্ছে সমগ্র শিক্ষায়। কারণ সমগ্র শিক্ষায় যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা কাজ করেন তার মধ্যে প্রধান যারা পার্শ্ব শিক্ষক, সেই পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের যে বেতন খাতে বরাদ্দ 15,000 টাকা এবং 20,000 টাকা, এবং অন্য আরেক জায়গায় দেখছি অন্য ধরনের যে শিক্ষক শিক্ষিকা রাজ্য সরকার দেখিয়েছে, তাই দুরকমের শিক্ষক শিক্ষিকা হওয়ায় যে একটা হিসেবের ব্যাপার, সেই হিসেবটি কিন্তু কেন্দ্র সরকার পরিষ্কার করে রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছিল। তাই কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের যে পাঠানো যে প্রপোজাল, সেই প্রপোজালটি অ্যাপ্রুভ করেনি, এরকমই একটা খবর উঠে এসেছিল। কিন্তু এবছরের প্যাব মিটিং হয়ে গেছে এবং প্যাব রিপোর্ট কিছুদিনের মধ্যেই বেরিয়ে যাবে, যেটা গোপন সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে 15,000 টাকা প্রাইমারি এবং 20,000 টাকা আপার প্রাইমারির জন্য অ্যাপ্রুভ করতে পাঠানো হয়েছে কেন্দ্রের কাছে, প্রপোজাল পাঠানো হয়েছে, কেন্দ্র সরকার সেই টাকা অ্যাপ্রুভ করে নাকি আমরা সেদিকেই কিন্তু লক্ষ্য রাখবো। এবং তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতি থেকে যেটা বারবার দাবি করা হচ্ছে যে করোনা মহামারী কাটলেই শিক্ষামন্ত্রীর সাথে তারা বসবেন, শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীর সাথে বসবেন, শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবেন, এবং তাদের যে প্রধান দাবি থাকবে স্থায়ীকরণ এবং একটা সম্মানজনক বেতন বৃদ্ধি, এবং সম্মানজনক বেতন বৃদ্ধি অবশ্যই 21,000 টাকা এবং 28,000 টাকার একটা জোরালো দাবি রাখা হবে সরকারের কাছে। কারণ যে হারে দ্রব্যমূল্য বৃদ্ধি আকাশছোঁয়া হয়েছে এবং সব জিনিসের দাম যে হারে বৃদ্ধি পেয়েছে, এবং রাজ্য সরকারি শিক্ষক শিক্ষিকা সহ কর্মচারীদের ষষ্ঠ বেতন কমিশন চালু হওয়ার পর বেতন যে হারে বৃদ্ধি পেয়েছে, সেখানে পার্শ্ব শিক্ষক SSK MSK সহ ICT কম্পিউটার টিচার সমগ্র শিক্ষার কর্মচারী এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কর্মীদের কিন্তু বেতন অনেকটাই কম, তারা অসহায়ভাবে দিন কাটাচ্ছে। তাই রাজ্য সরকারের কাছে তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতি থেকে একটা জোরালো দাবি রাখা হবে এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের, যতদিন না স্থায়ীকরণ হচ্ছে তত তার আগে পর্যন্ত যেন 21,000 টাকা ও 28,000 টাকা বেতন বৃদ্ধি করে রাজ্য সরকার। এই জোরালো দাবি নিয়ে তারা করোনা মহামারী কাটলেই শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবেন এবং তাদের সাথে আলোচনার মাধ্যমে একটি সমাধানের চেষ্টা করবেন। আমরা সেই সব দিকে লক্ষ্য রাখবো বন্ধুরা, এবং সেই সব দিকে নজর রাখবো। পার্শ্ব শিক্ষক SSK MSK ICT কম্পিউটার টিচার সহ সমগ্র শিক্ষার সমস্ত স্টাফ, চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকা কর্মচারীদের কী উন্নতি আগামী দিনে হতে চলেছে সেই সব দিকেই লক্ষ্য রাখবো। এবং প্যাব রিপোর্ট প্রকাশ পাওয়া মাত্রই আপনাদের সঙ্গে সঙ্গে আপডেট দেওয়া হবে, লেটেস্ট আপডেট দেওয়া হবে কত টাকার বরাদ্দ, বেতন বরাদ্দ রাজ্য সরকার পাস করালো কেন্দ্রের কাছ থেকে, কত টাকা কেন্দ্র অ্যাপ্রুভ করলো, সব কিছু খবর আমরা কিন্তু আপনাদের জানাবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেল, এবং এই চ্যানেলে যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশানের জন্য নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করুন। ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন ও শেয়ার করুন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।